কয়েক বছর ধরে চাহিদা বাড়ছে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ের। আসন্ন ঈদ উপলক্ষেও বেড়েছে এর চাহিদা। তবে তাঁত ও শ্রমিক সংকটের কারণে পর্যাপ্ত সরবরাহ করতে পারছে না কারখানার মালিকরা। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আধুনিকতার মিশেলে নানা রঙের ছোঁয়ায় কতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে কুমিল্লার একসময়ের বিলুপ্ত প্রায় খাদি, তা বোঝা গেল গত 3 বছরে অনুষ্ঠিত খাদি উৎসবে। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ FDCB আয়োজিত এই উৎসব কুমিল্লার এই সম্ভাবনাময় শিল্পে যোগ করেছে নতুন মাত্রা। অন্যদিকে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতেও এখন খাদির চাহিদা নেহায়েত কম নয়। এতে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কুমিল্লার তাঁতি ও কারখানার মালিকরা। আসন্ন ঈদ উপলক্ষেও তারা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় খাদি সরবরাহের কথা ভাবছেন। আমাদের চাহিদা কিন্তু কমছে না, ডে বাই ডে বেড়ে যাচ্ছে কিন্তু, এবং চাহিদা এত বেড়েছে যে অনেক সময় আমরা এই চাহিদা মিটাতে গিয়ে অনেক সময় হিমশিম খাচ্ছে কিন্তু। মূলত চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করে হাতের তাঁতে সেই সুতা বুনে তৈরি করা হয় কুমিল্লার খাদি কাপড়, যা সুতি খাদি হিসেবে পরিচিত। ব্রিটিশ ভারতে গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় দেশীয় পোশাক হিসেবে জনপ্রিয়তা অর্জন করে এটি। সুতা বুনে কাপড় তৈরি করা এবং এই দেশীয় বস্ত্র ব্যবহার করা তৎসময় থেকে আমাদেরটা আসলে সূত্রপাত মহাত্মা গান্ধীর আমল থেকেই। পরবর্তীতে সিল্ক, তসর, মুগা, উল, লিনেন সহ বিভিন্ন কাপড়ের অবশিষ্ট দিয়ে মেশিনে কম খরচে বোনা হয় খাদি। এক পর্যায়ে সেসব কাপড়ই বাজার সয়লাভ হয়, এতে মার খায় সুতি খাদি। জেলার চান্দিনা ও দেবিদ্যার জুড়েই একসময় যেখানে এমন খাদি কাপড় তৈরির তাঁত ছিল শতাধিক, এখন সেখানে এর সংখ্যা 5-6টি। অন্যদিকে শ্রমিক সংকটের পাশাপাশি সুতার দামও বেড়ে গেছে দ্বিগুণ। যে শিখেছে সে তো তার ছেলে শিখায়নি, তার ছেলে যখন একটু জানতো সেটা তো তার পরবর্তী জেনারেশনে শিখায়নি। আগে মনে করেন সুতা বান্ডি ছিল 300-400 টাকা, এখন মনে করেন 800-900 টাকা বান্ডি। কুমিল্লার খাদির এই ঐতিহ্য পুরোপুরি ফিরিয়ে আনতে তাঁত ও শ্রমিক সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত সুতা, আর এজন্য বাড়াতে হবে সরকারি পৃষ্ঠপোষকতা। ফাইন্যান্স বা একটু যদি তাদেরকে তদারকি করা হয় তাহলে আমার মনে হয় আমাদের এই যে খাদি শিল্পটা আগে যে জায়গায় ছিল সেই জায়গায় আবার ফিরিয়ে নেওয়া এটা সম্ভব। খাদি বা কুমিল্লার নারী উদ্যোক্তারা যারা বিভিন্ন কুটির শিল্পে কাজ করে থাকেন তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য এবং কুমিল্লাবাসীর কাছে সহজে মার্কেটিং করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা নিচ্ছি। স্থানীয় খাদি শিল্পের জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়বে বিদেশেও এই প্রত্যাশা উদ্যোক্তাদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।